হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা কিছুটা এমন হবে যে আজকে যাবো আমি আমাদের চাকুলিয়াতে, চাকুলিয়া হসপিটাল আছে সেখানে যাব। তো সেখানে গিয়ে কিছু আরটিপিসিআর টেস্ট হয়, কোভিড-19 সিলে যে টেস্টটা হয় টেস্টটা করাবো। আমি করাবো না, মানে আমার একটা আঙ্কেল আছে বাড়ির পাশে, তো সে করাবে। সে কোথাও তো বাইরেটারে বা কোথাও যাবে, তো কোনো একটা কারণবশত সে টেস্টটা করাবে। তো যাবো ওখানে আর গিয়ে দেখবো। আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমিও কিছুদিন পর আরটিপিসিআর টেস্ট করাবো, তো কীভাবে করায় আর আমার একটু ভয় লাগে, যেটা সত্যি কথা যে ওই টেস্টটা করাতে আমার খুবই ভয় লাগে। তো আজকে যাবো গিয়ে দেখবো যে ওখানে কীভাবে কী টেস্ট হয় আর কি, প্রসেসটা কী, মানে যেখানে টাকা লাগে আমি তো জানি না সঠিক, যে ওখানে চেক আপটা করাতে টাকা লাগে না ফ্রিতে হয়, তো আমার জানা নাই। তো ভাবলাম যে গিয়ে দেখে আসি, আর আমাকে আঙ্কেল বললো যে চল টেস্ট করাবি, তো এই কারণে আজকে যাবো। তো গিয়ে দেখি ওখানকার প্রসেসটা কী, এর প্রসেসটা তোমাদেরও বলবো। তো চলো এখন রেডি হয়ে বের হই, আঙ্কেল বাইরে অপেক্ষা করছে, ঠিক আছে? তো চলো যাই এখন, ঠিক আছে? সুবন্ধু বেরিয়ে পড়েছি আমি আর আঙ্কেল, I'm selfish, get jealous, I feel a little helpless. My whole world has shifted again. You made a promise, I kept it. Now I'm second guessing. My whole world has shifted again. Now I drop back to an empty room, and it's setting. চলে আসছি আমাদের হসপিটালে, চাকুলিয়া হসপিটালে। কোন দিকে টেস্ট হয় তো বন্ধুরা, চলে আসছি এখানে। এখন একটা আঙ্কেল আছে এখানে, আঙ্কেলকে ফোন করতে হবে। আমি আমরা জানি না ঠিক কোথায় কোভিড-19 টেস্টটা হয়, তো এখানে দেখতে হবে কোথায় টেস্টটা হয় আগে। কোন দিকে যাবো? হসপিটালে এন্ট্রি করলাম আমরা, বাপরে যা ভিড় এখানে। লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে। সেখানে হয়তো লাইনে দাঁড়াতে হবে পিছনে। আমরা ভুল জায়গায় চলে গেছিলাম আর কি, গরম মাস্ক বললে। গাড়িটা নাই তো, একটা গাড়িতে টেস্টটা হয়। কই গাড়িটা? গাড়িটা নাই তো। তো পিছনে ভিউটা দেখো, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্লক। এখানে সব কাজ টাজ হয় অফিসিয়াল। শুনেই তো হবে, শুনে নাও।
তো আঙ্কেল এখানে মানে ই করাচ্ছে, নাম এন্ট্রি, আধার কার্ড নম্বর, আর এই দুটাই লাগছে হয়তো, ফোন নম্বর, হ্যাঁ নাম, আধার কার্ড নম্বর আছে, তোমার ফোন নম্বর, দুটাই এখানে লাগে। কাকা এন্ট্রি করাচ্ছে ওখানে, এন্ট্রি করার পর মনে হচ্ছে এখানে টেস্টটা হবে আর কি, দেখি কি হয়। তো ভিতরে ভিতরে চলছে এন্ট্রি, চলছে কাকার টেস্ট অন্য জায়গায় হয়, কালেকশন হয় শুধু কমিউনিটি টেস্ট হয়, অপিডি তো ফেল দুই দুই হবে জিটি ভাই আজকে হবে না, আজকে এই তো হবে আজকে, হ্যাঁ সদস্য দাদা অন্য জায়গায় আছে না, অপিডি তো হবে না, হবে না সিরা করে ওখানে এখানে হবে না মানে ক্যাম্পিং যেখানে যেখানে হবে সেখানে সেখানে তো কাকার এখন নাকে কি নিচ্ছে, এগুলো হয়ে গেল সিম্পল, হয়ে গেল ফিলিং, খুব জ্বলতেছে নাকটা এখন, খুব জ্বলছে নাকটা, এটা রেজাল্ট কবে দেবে? তো বন্ধুরা রিপোর্ট টেস্ট হয়ে গেল, রিপোর্ট মনে হয় কি 10-15 মিনিট মানে খুব বলে 30 মিনিট এর মধ্যে রিপোর্টটাও চলে আসবে, তো অপেক্ষা করি আর ওটা রেজাল্টটা তোমাদের দেখিয়ে দেবো, রেজাল্টটা কি হয় দেখেন আর কি, এখানে একটু ওয়েট করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধু রিপোর্ট চলে আসছে, এখন হচ্ছে মানে কিছু ডকুমেন্টের যে কাজ থাকে, ডকুমেন্টারি কাজ ওগুলো, আর তোমাদের বলছিলাম যে এটা করাতে টাকা লাগে না, ওটা আমি ভুলে গেছিলাম যে সরকারি অফিসে টাকা লাগে না, ওটা আমি ভুলে গেছিলাম সরি, ঠিক আছে। তো এখন রিপোর্টটা দেখি, রিপোর্টটা কী হয় ওটাও তোমাদের দেখিয়ে দেবো, এখন ডকুমেন্টের যে অফিসিয়াল কিছু কাজ টাজ থাকে ওদের, তো ওরা ওগুলো লিখছে, এগুলো লিখা টেখা হলেই আমাদের কী বলে রেজাল্টটা দিবে, আর ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ওটা রেজাল্টটা কী আসে। তো চলো দেখি কী দেখা রেজাল্টটা কী, এগুলো তোমার চলে আসছে, দেখে নাও তো কিছু করতে হবে আর কি, তো
বন্ধু আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে ভিডিওটা বেশি বড় হয় নাই, শর্ট ভিডিও বলতে বলে ছোট মোটো ভিডিও হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে আপলোড হবে না, ভিডিও একদিন দুদিন পরে আপলোড হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক, আর ভালো লাগবে না লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করবা, লাইক শেয়ার করে দেবা, কমেন্ট অবশ্যই জানাবা কেমন লাগে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, চলো।